and the right. The Macron government is seeking to speak. ফ্রান্সের জাতীয় সংসদের উচ্চকক্ষ বা সিনেটে 6 নভেম্বর সোমবার অভিবাসন নিয়ন্ত্রণের একটি আইন উত্থাপন করা হয়। ফ্রান্সে অভিবাসন প্রার্থীদের অধিকার নিয়ে কাজ করে এমন 30টি সংগঠন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিবাসন নিয়ন্ত্রণ আইনটিকে অভিবাসী প্রত্যাশীদের জন্য আত্মঘাতী হিসেবে উল্লেখ করেন। স্বাভাবিকভাবে আইনের মাধ্যমে পাস করানো এবং সেই ক্ষেত্রে ডানপন্থী দলগুলোকে সঙ্গে নিয়ে কাজ করা আর প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন উনি চাচ্ছেন সবাইকে সর্বতভাবে সঙ্গে নিয়ে, বিশেষত উনি যেহেতু বামপন্থী দলের সদস্য বামপন্থী মতাবলম্বী উনিও চাচ্ছেন সবাইকে নিয়ে কাজটা করার জন্য এটাকে একটু শিথিল করার মাধ্যমে। তো এখন কথা হচ্ছে গ্রহণযোগ্যতা, যেহেতু এই দেশে করোনা পরবর্তী পর্যায়ে বিশেষ কাজের কতগুলি কাজের জন্য অনেক শ্রমিক প্রয়োজন, যেমন রেস্টোরেশন কনস্ট্রাকশন বা হেলথ বিভিন্ন পর্যায়ে শ্রমিক প্রয়োজন, তাদেরকে এখানে লিগ্যাল করার জন্য একটা কন্ডিশন দেওয়া হচ্ছে, সেই কন্ডিশনগুলো নিয়ে আলোচনা চলছে। এই আলোচনার পর এই পার্লামেন্টে যদি স্বাভাবিকভাবে এটা পাশ করা যায়, সিনেটে পাশ হয় স্বাভাবিকভাবে এবং ডানপন্থী গ্রুপের সমর্থনে, তাহলে জার্মানের জয় হবে। এ সময় ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা বলেন, 1980 সাল থেকে আশ্রয় এবং অভিবাসন সম্পর্কিত আইন ফ্রান্সে ভালোভাবে চলছে। বর্তমান ফরাসি সরকার যে আইনটি করতে যাচ্ছে এতে করে সমাজে উত্তেজনা বাড়বে, যারা কিনা অফরা থেকে রিজেক্ট হয়ে যাবে, সাথে করে তাদেরকে এই নতুন নিয়মের উপর ভিত্তি করে তাদেরকে শক্তি লেটারও দিয়ে দেওয়া হবে, ইএফটিএফও দিয়ে দেওয়া হবে। তার মানে হলো তাদেরকে আর সিএনডিতেও আবেদন করতে দেওয়া হবে না। অভিবাসীরা যাতে সুরক্ষা পায় এই আইনের মাধ্যমে তার দিকে মনোনিবেশ করা সরকারের দায়িত্ব। ফ্রান্সে আসা অভিবাসীদের আশ্রয় প্রদান, চিকিৎসা, শিক্ষা সহ মৌলিক অধিকারগুলো প্রদান করা ফ্রান্সের রাষ্ট্রীয় দায়িত্ব। Is that we're on a law that aims at restricting the right to enter in France, the right to stay in France, and it especially aims at deporting a maximum of foreign nationals from the French territory. দেশটির সরকার চাইলেই তাদের সংবিধানের বাইরে এসে বিল পাশ করতে পারে না। বিশেষ ক্ষমতা বলে অভিবাসন নিয়ন্ত্রণ আইন পাশ করা হলে অভিবাসন অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠনের সমন্বয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তারা। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।